প্রবলেম নাম্বার 1008 স্যালারি। এখানে বলা আছে যে রাইট এ প্রোগ্রাম দ্যাট রিডস অ্যান এমপ্লয়িজ নাম্বার, হিজ অর হার ওয়ার্ক আওয়ার্স নাম্বার ইন এ মান্থ অ্যান্ড দ্য অ্যামাউন্ট হি রিসিভ পার আওয়ার, প্রিন্ট দ্য এমপ্লয়িজ নাম্বার অ্যান্ড স্যালারি দ্যাট হি অর শি উইল রিসিভ অ্যাট এন্ড অফ দ্য মান্থ উইথ টু ডেসিমাল প্লেসেস, ডোন্ট ফরগেট টু প্রিন্ট নিউ লাইন অ্যান্ড ডোন্ট ফরগেট দ্য স্পেস বিফোর অ্যান্ড আফটার দ্য ইকুয়াল সাইন অ্যান্ড আফটার দ্য ইউএস ডলার সাইন। সো বেসিক্যালি আমাদের যেটা করতে হবে যে প্রথমে এমপ্লয়ের নাম্বারটা ইনপুট নিতে হবে, নাম্বারটা নিয়ে নাম্বারটাই জাস্ট প্রিন্ট করে দিতে হবে, আর তারপর হচ্ছে যে এমপ্লয়ির ওয়ার্কিং আওয়ার মানে কত ঘন্টা কাজ করবে সেটা ইনপুট নিব, তারপরে পার ঘন্টা সে যে পেমেন্টটা পায় সেটা ইনপুট নিব। তো পেমেন্ট হবে ফ্লোটে আর বাদ বাকি দুটো ইন্টিজারে। আর আমাদের স্ট্র্যাটেজিটা হবে এরকম যে পার ঘন্টা যে কাজ করে টোটাল ঘন্টার সাথে পার ঘন্টা যে টাকা আসে স্যালারি পায় সেটা গুণ দিলেই আমাদের টোটাল স্যালারিটা পাওয়া যাবে। তো আমরা কোডে লিখি, প্রথমে দুটো ইন্টিজার ইনপুট ইন্টিজার ভ্যারিয়েবল নিই, তো এমপ্লয়ের নাম্বার হচ্ছে যে ওয়ার্কিং আওয়ার, তারপর হচ্ছে যে পেমেন্ট হবে ফ্লট, ফ্লট পি, তাহলে আমরা ইনপুটটা নিই। F ইনপুট নেওয়া শেষ। এখন আমরা হচ্ছে যে শুধু ওয়ার্কিং আওয়ার সাথে পেমেন্টটা গুণ করে দেবো, গুণ করে দিয়ে কোথায় রাখবো রাখার জন্য একটা ভ্যারিয়েবল নিই, ভ্যারিয়েবলটা হবে ডাবল টাইপ, এস টোটাল স্যালারি, টোটাল এসটিএস, সো টিএস ইকুয়াল এজ গুণন পি। এখন প্রথমে এমপ্লয়ি নাম্বারটা প্রিন্ট করতে হবে, আমি কপি করে নিয়ে আসবো, আসলে স্যালারি পয়েন্টের পর দুই ঘর পর্যন্ত প্রিন্ট করতে বলছে, সরি ইউএস ডলার। স্যালারিটা ঠিক আছে কিনা একটু দেখি, স্যালারি ও ইউএস ডলারটা আগে হবে, দ্যাটস ইট। প্রোগ্রামটা রান করি, পঁচিশ একশো 5.50, এমপ্লয় নাম্বার 25 আর স্যালারি 550.00 US ডলার। কোডটা সাবমিট করি,
ওকে 1008 স্যালারি অ্যাকসেপ্টেড।